এখন আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 4-এর 14 নম্বর সম্পত্তিটি করব। তো 14 নম্বর সম্পত্তিটি হচ্ছে এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটি নির্দিষ্ট সরলরেখাকে কোনো বিন্দুতে এবং একটি নির্দিষ্ট বৃত্তকে এর কোনো নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ ধরি এটি হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্তটি নির্দিষ্ট একটি বিন্দু হচ্ছে সি এবং একটি সরলরেখা দেওয়া আছে পিকিউ। তো আমাদের এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যেই বৃত্ত এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটিকে সি বিন্দুতে স্পর্শ করবে এবং এই পিকিউ সরলরেখার উপর যে কোনো বিন্দু দিয়ে যাবে। তাহলে এখন বৃত্তটি অঙ্কন করা যাক। প্রথমেই ও এবং সি কে যোগ করে বর্ধিত করি। এখন এই সি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। তো সি বিন্দুতে ডি স্পর্শক সি ডি অঙ্কন করলাম যা পি কিউ সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। এখন এখানে এই সি ডি কিউ কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এখানে সি ডি কিউ কোণের সমদ্বিখণ্ডক ডি এম অঙ্কন করলাম যেখানে এই ডি এম ও সি এর বর্ধিতাংশকে ও প্রাইম বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এই বিন্দুটি হচ্ছে ও প্রাইম। এখন ও প্রাইম হতে পি কিউ এর উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। তাহলে প্রথমেই যে কোনো মাপ নিয়ে ও হতে পি কিউ এর উপর একটি বৃত্তচাপ অঙ্কন করি। এই বৃত্তচাপটি পি কিউ কে দুটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। এখন এই ছেদ বিন্দু দুটির দৈর্ঘ্যের সমান করে এখন ও প্রাইম হতে পিকিউ এর উপর লম্ব ও এ অঙ্কন করলাম, অর্থাৎ এই বিন্দুটি হচ্ছে এ। এখন ও প্রাইম সি অথবা ও প্রাইম এ সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি অঙ্কন করতে হবে। তো এখানে নাম দিয়ে দিলাম বি। তাহলে এই এ বি সি এই বৃত্তটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট বৃত্ত যেটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে সি বিন্দুতে এবং পি কিউ সরলরেখাকে এ বিন্দুতে স্পর্শ করে। তো আশা করি এখন চিত্রটি অঙ্কন করতে কারো কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।